নমস্কার বন্ধুরা, জব কলেক্সিতে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে চাকরি প্রাপ্তিদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গে SBI অর্থাৎ সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এ চাকরি আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়সসীমা, আবেদনপত্র, নিয়োগ পদ্ধতি ইত্যাদি তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। নোটিশে যে পদটি বেরিয়েছে সেটি হচ্ছে, পদের নামটি হচ্ছে অফিসিয়াল অ্যাসিস্ট্যান্ট। বয়সসীমা, এক্ষেত্রে আবেদনকারী প্রাপ্তির বয়স হতে হবে 35 বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা, এক্ষেত্রে প্রাপ্তিদের যে কোনো শাখায় স্নাতক পাশ করতে হবে, সেই সঙ্গে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। বেতন, এই চাকরিতে নিযুক্ত হলে প্রতি মাসে 12,000 টাকা করে বেতন দেওয়া হবে। আবেদন পদ্ধতি, অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটের নোটিশে গিয়ে আবেদনপত্রটি ডাউনলোড করে নেবেন। তারপর আবেদনপত্রটি সঠিক তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করবেন। সেই সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস জেরক্স করে আবেদনপত্রের সঙ্গে যুক্ত করে একটি মুখবন্ধ খামের ভিতর ভরে একটি নির্দিষ্ট ঠিকানায় পাঠাবেন। আবেদন পাঠানোর ঠিকানা, অফিসিয়াল ওয়েবসাইট, অফিসিয়াল নোটিশ এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, চাইলে এই চাকরির সময় আরও বিস্তারিত জানতে পারেন। আবেদনের সময় প্রয়োজনীয় ডকুমেন্টস আধার কার্ড, ভোটার কার্ড, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, মার্কশিট, অভিজ্ঞতা সার্টিফিকেট, কাজ সার্টিফিকেট, ছবি ইত্যাদি। নিয়োগ পদ্ধতি, প্রথমে আবেদনের ফর্মগুলি শর্ট লিস্টিং বা প্রাথমিক বাছাই করে আবেদনকারীকে ডেকে নেওয়া হবে ইন্টারভিউ পার্সোনালিটি টেস্টের জন্য। এরপর প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা প্রমাণের পরীক্ষা। সবশেষে আবেদনকারী জমা করা নথির ভালো করে স্ক্রুটনি অর্থাৎ খুঁটিয়ে দেখে নিয়োগপত্র তুলে দেওয়া হবে প্রাপ্তির হাতে। আবেদনের শেষ তারিখ December 15-এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং জব কালেক্সিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রত্যেকদিন রাত 8টায় চ্যানেল থেকে একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তো বন্ধুরা, দেখা হচ্ছে আরেকটি সরকারি চাকরির খবর নিয়ে।